সময়টা এখন 2024 আর মাত্র দু মাস পরেই নতুন বছরকে স্বাগত জানাবে পুরো বিশ্ব। কিন্তু এমন এক দেশ আছে যেখানে গেলে আপনি 2017-তে ফিরে যাবেন না, এর জন্য কোনো টাইম ট্রাভেলস করতে হবে না। দেশটিতে এখন ক্যালেন্ডারের পাতা 2017 সালেই চলছে। বিশ্ব দ্রুত এগিয়ে চললেও দেশটি চলছে তার আপন গতিতে। এই দেশটি হচ্ছে ইথিওপিয়া। দেশের তুলনায় 7 বছর পিছিয়ে সেই দেশ। ইথিওপিয়ান ক্যালেন্ডারে 12-9-13 মাস রয়েছে, সেখানকার ক্যালেন্ডার বাকি বিশ্বের থেকে 7 বছর 3 মাস পিছিয়ে। এখানে শেষ মাসকে বলা হয় পাইগুম, যা মাত্র 5 বা 6 দিনের। একটি প্রতিবেদনে বলা হয়েছে এই শেষ মাসটিতে কয়েকটি দিন জুড়ে দেয়া হয়েছে, যে দিনগুলো কোনো কারণে বছরে গণনায় অন্তর্ভুক্ত হয়নি। ইথিওপিয়া এখনও তার প্রাচীন ক্যালেন্ডার ব্যবহার করে। এখানকার লোকজন তাদের সেই ক্যালেন্ডারের কারণে 11 সেপ্টেম্বর 2007 তারিখ নতুন শতাব্দী উদযাপন করছিল। বলা হয় এই ক্যালেন্ডারে 525 খ্রিস্টাব্দে রোমান চার্চ দ্বারা সংশোধন করা হয়েছিল। এখানে বছর শুরু হয় 11 সেপ্টেম্বর বা 12 সেপ্টেম্বরের গ্রেগরিয়ান লিপিয়ারে। যিশুর জন্মের ঘোষণার তারিখ নির্ধারণ বিকল্প গণনার কারণে গ্রেগরিয়ান বছর থেকে এটি 7 থেকে 8 বছর পিছিয়ে। বিশ্বের অধিকাংশ দেশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে। ইথিওপিয়া তার নিজস্ব ক্যালেন্ডার সিস্টেম অনুসরণ করে। এখানে গুরুত্বপূর্ণ ছুটির দিনগুলো হয় যে দিনগুলো বাকি বিশ্বের থেকে আলাদা। ইথিওপিয়া ক্যালেন্ডারটিও মিশরীয় ক্যাপটিক ক্যালেন্ডারের অনুরূপ, কারণ উভয়েরই একটি বছর রয়েছে 365 দিন এবং একটি অধিবর্ষে 366 দিন, যা প্রতি চতুর্থ বছরে হয়। অর্থোডক্স তেওয়াহেডো চার্চ, যেখানে ইথিওপিয়া ক্যালেন্ডার প্রথম তারিখ শিকড় খুঁজে পেয়েছিল, তাও ক্যালেন্ডারে শরীরের স্থান এবং অস্তিত্বকে প্রভাবিত করছে। যদিও ইথিওপিয়া ক্যালেন্ডার কপটিক এবং জুলিয়ান উভয় ক্যালেন্ডার থেকে আলাদা, কপটিক এবং ইথিওপিয়া ক্যালেন্ডারের মধ্যে পার্থক্য 276 বছর। ইথিওপিয়া একমাত্র আফ্রিকান জাতি হিসেবে আছে যারা তার নিজস্ব ক্যালেন্ডার সিস্টেম ব্যবহার করে। এই দেশে আসা পর্যটকদের কোনো অসুবিধার সম্মুখীনও হতে হয় না। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে এখানকার আফার অঞ্চলকে সব থেকে প্রাচীন বলা হয়। বিশ্বাস করা হয় মানুষ এখানে প্রথম বসবাস শুরু করেছিল। খননকালে 3.2 মিলিয়ন বছর পুরনো একটি হোমিনিড কঙ্কাল পাওয়া গিয়েছিল সেখানে। মেট্রো টিভি ডেস্ক রিপোর্ট।